হ্যালো বন্ধুরা আমি রিহান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো ফ্যাক্টোরিয়াল নাম্বার রিকার্সিভ ফাংশন দ্বারা কিভাবে তৈরি করতে হয় আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম এবং ফাংশনের মধ্যে ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমি কিছু রিটার্ন করছি অর্থাৎ আমি ফ্যাক্ট নামে একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম এবং তার মধ্যে আমি একটা প্যারামিটার দিয়েছি দিয়েছি তাই না তারপরে আমি একটা বা ল তৈরি করছি সেটা হলো ফ্যাক্ট ইজ মাইনাস ওয়ান তো এটা মানে ডাকি আচ্ছা এটাই মূলত আমাদের রিকার্সিভ ফাংশন একটু ব্রিফলি ভাবে রিকার্সিভ ফাংশনটা টপিক্সটা অনেক বড় কিন্তু একটু জাস্ট সংক্ষেপে আমি বলি যে রিকার্সিভ ফাংশনটা কি রিকার্সিভ ফাংশন হচ্ছে নিজে নিজেকে কল করা মানে যেমন আমি ফ্যাক্ট দিলাম এবং ফ্যাক্টটাকে দেখেও যে এরা নিজেই নিজেকে কল করছে তো রিকার্সিভ ফাংশনটা একটু অন্যরকম সো আমি জাস্ট সংক্ষেপে যে ফ্যাক্টোরিয়ালটা কিভাবে উৎপন্ন হয় সেটাই তো যখন আমরা কোনো কল করব হ্যাঁ বা ইনভোক করব ফ্যাক্টর কে তো প্যারামি অর্গুমেন্ট হিসেবে আমি ফাইভ দিলাম এবং এই ফাইভটা কিন্তু আসবে এখানে আসবে তারপর সে যাবে এখানে যে ইফ আমার এক থেকে কি বড় নাকি ছোট তো অবভিয়াসলি কিন্তু ফাইভ তো এটা থেকে একের থেকে ছোট যার ফলে এটা হবে না আমাদের আসবে এলস তাহলে আসছে কোথায় এবং এলস এর মধ্যে আসছে তো এলসটা এখানে আমার আসবে ফাইভ আসবে অর্থাৎ ফাইভ বলতে এইসব ইকুয়েশন গুলা তৈরি হবে কিভাবে স্যার আচ্ছা আমি তোমাকে জাস্ট শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে উৎপন্ন হয় ওকে তো প্রথমত দেখো যে আমি এখানে ফ্যাক্টরে ফ্যাক্ট 5 দিলাম এই ফাইভটা আসবে এখানে কিন্তু এটা কিন্তু আমার শর্তটা পূরণ হচ্ছে না যার ফলে কিন্তু আবার এখানে আসছে এখানে আসার পর কি ঘটবে সেটা কি রিটার্ন করবে সেটা রিটার্ন করবে ফাইভ এই ফাইভটাকে এবং ফ্যাক্ট যার ফলে আমাদের হয়ে গেল 5 অর্থাৎ এক্স এর মান মাইনাস ওয়ান যার ফলে আমাদের হয়ে গেল ফোর কিন্তু আমরা কি পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি না যার ফলে রিকার্শন অর্থাৎ আবার এই ফ্যাক্ট কিন্তু কল করবে কল করার পর মানে এটা যেমন আমরা ফ্যাক্ট কল করছি তেমনি এখানে আবার কল করে রিটার্ন করে আবার আসবে এখানে ফোর ফোরটা কিন্তু আবার এই এক্সটাকে নেবে এবং এই এক্সটা কিন্তু একের চাইতে কিন্তু মানে বড় যার ফলে কিন্তু রিটার্ন এক্স ওয়ান দিবে না যার ফলে কিন্তু এলস কিন্তু চলে আসবে যার ফলে আমাদের ফোর ইকুইশনটা আসবে কি ফোর ফ্যাক্ট থ্রি কিন্তু আমরা থ্রি তো পাচ্ছি না ফ্যাক্ট থ্রিটা কিন্তু আমরা পাচ্ছি না ফ্যাক্ট থ্রি এখানে দেখো আমরা যেমন এখানে ফ্যাক্ট ফাইভ দিচ্ছি সেম কাজটা কিন্তু এখানেও আমাদের কল হচ্ছে অর্থাৎ ফাংশনের মধ্যে ফাংশন কিন্তু কল হচ্ছে তো যখন আসবে এখানে আবার এখানে আসবে এবং এটা চেক করবে যে ভাই ফ্যাক্টটাকে আসলে পাচ্ছি আমরা আমরা যে ওয়ান আমরা যে এক্সটা দিলাম অর্থাৎ এটা এইসব কিন্তু মান যেমন ফোর থ্রি হ্যাঁ আমরা এইসব কিন্তু এক্স এর মান আমরা কি পাচ্ছি তখন আমরা রিটার্ন কিন্তু এক পাচ্ছি না অর্থাৎ রিকার্শন কিন্তু অলওয়েজ কিন্তু বেস কেসের মধ্যে থাকবে দুইটা থাকবে একটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকবে একটা হচ্ছে বেস কেস অর্থাৎ ইফ এলস এর মধ্যে এবং এটা হচ্ছে আমাদের রিকার্শন রিকার্সন ফাংশনের মধ্যে ওকে অত কিছু বাদ দিয়ে আমরা জাস্ট বলি যে এটা আসে যে তারপরে আমাদের কি আসে যে আমাদের ফোর কিন্তু আসছে হ্যাঁ ফোর এর মধ্যে ফোর কিন্তু এই ইকুয়েশন অর্থাৎ আমরা কিন্তু ফ্যাক্ট থ্রিটা আমরা কিন্তু পাচ্ছি না ঠিক আছে ফ্যাক্ট থ্রিটা আমরা কল করার জন্য ফ্যাক্টের টু এর প্রয়োজন টু যখন আসবে টুটা তো দেখতেছে যে না একের চাইতে ছোট বা একে সমানও হচ্ছে না তো আমরা কিভাবে আমি রিটার্ন দেবো ওয়ান বুঝো তো তারপরে আমাদের আবার আসবে এলসের মধ্যে কারণ ফ্যাক্ট টুটা কিন্তু আসতেছে না তখন কিন্তু আমাদের ফ্যাক্ট টু দাবার কিসে মানে ফ্যাক্ট টু টা কিসের উপর ডিপেন্ড করবে ফ্যাক্ট ওয়ান এর আর্গুমেন্টের উপর ডিপেন্ড করবে তখন হতে এটা কিন্তু আমার এসে গেল ওয়ান তখন আমার এটা হয়ে যাবে ওয়ান ওয়ান এসে যাবে তো যখন আমি কিন্তু এখন ইফ ইফ এর মান দিয়ে দিছি যে আমার যদি ওয়ান আসে অথবা ওয়ান এর চাইতে যদি আমার আমি ওয়ান এর চাইতে যদি আমার বড় হয় আমরা রিটার্ন করবে 1 তো এখন আমি ভাই পেয়ে গেলাম ফ্যাক্ট ইজ इक्वल বেস কেস কোনটা আমি পেয়ে গেলাম 1 তো এখন এই 1টা আমি তো चाहো যে ভাই আমি ফ্যাক্ট 1টাকে মানে ফ্যাক্ট 2টাকে কল করতে তাহলে ফ্যাক্ট 2টা আমার ডিপেন্ডেন্ট করতেছে ফ্যাক্ট 1 এর উপর তো ফ্যাক্ট 1 মান তো আমরা পেয়ে গেলাম কত 1 যার ফলে এটার সাথে 2 গুণ হয়ে যায় গুণ হয়ে যাওয়ার কারণে আমার এসে যায় হচ্ছে ইজিক্যাল টু দুই অর্থাৎ এটা আমার কিন্তু এসে যায় অর্থাৎ ফ্যাক্ট টু এর মান ফ্যাক্ট টু এর মান ইজিক্যাল টু আমার হয়ে যায় হচ্ছে দুই ঠিক আছে ফ্যাক্ট দুই এর মান তাহলে এই ফ্যাক্ট টু এখন আমার বলতেছে ভাইয়া তাহলে তুমি আমাকে মানে ফ্যাক্ট থ্রি আমাকে বলতেছে ভাইয়া তুমি আমাকে কল করতেছো না কারণ আমি কি অপরাধ করছি তখন আমার এই ফ্যাক্ট থ্রিটা ডিপেন্ডেন্ট করতেছে গেছে তখন এই দুইটা আমার এসে যায় দুই যার ফলে আমাদের ঠিক আছে ঠিক আছে ছয় তাহলে এখন আমার এই থ্রিটা আবার মানে আবার এখন আমার কল করবে যে ফোর তাহলে ফোরটা আমার কি অপরাধ করেছে ফোরটা তো আমার চাবে যে কারণ আমার কল করতে হবে তাই না যতক্ষণ পর্যন্ত আমার ফাইভ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কল তো করতেই হবে ফাংশন তো কল মানে এটা আমার রিকার্শন রিকার্শনটা আমার অনুবরত করতেছে একটার পর একটা ঠিক আছে তাহলে আমার ফোরটা ডিপেন্ডেন্ট করতেছে কি ফা থ্রির মধ্যে ফ্যাক থ্রি আমার যখন আসবে তাহলে আমার এই যে ফ্যাক্ট থ্রি তাহলে চার ছক ফ্যাক্টরির মানে হচ্ছে আমার ছয় চার ছক আমার এখানে আসবে চব্বিশ ঠিক আছে তাহলে আমার ফ্যাক্ট ফোরটা আবার কিসে করতেছে ফ্যাক্ট ফাইভ আর ফ্যাক্ট ফাইভের ইকুয়েশনটা আমার কি পাচ্ছে ফ্যাক্ট ফোর আমার এটাও তো আমার কল করতে হবে তখন আমার এসে যাবে আমি চব্বিশের মানটা পেলাম তাহলে চব্বিশ উনুন ফাইভ এসে যাবে আমার একশো বিশ তো এইভাবে এখন তো আমি যদি এখন রান যদি দিই দেখো আমি যদি রান দিই তাহলে আমাদের একশো বিশ আসে অর্থাৎ আমার একশো ফাইভ তেমনি আমি যদি সিক্সের এর মানটা যদি দিই তাহলে আমার কোন তো যদি আমি সিক্সের এর মানটা দিই তাহলে ওই যে আমার ফাইভটার উপর ডিপেন্ডেন্ট করবে যার ফলে আমাদের অ্যান্সার আসবে সাতশো বিশ তো এইভাবে আসলে ফ্যাক্টোরিয়াল ফাংশন ফ্যাক্টোরিয়াল নাম্বারটা উৎপন্ন হয় রিকার্শন রিকার্সিভ ফাংশনের মাধ্যমে অর্থাৎ রিকারসিভ ফাংশন হচ্ছে নিজেই নিজেকে কল করা ঠিক আছে সো এটাই হচ্ছে আমার একটা ভিডিও যদি বুঝেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সো ধন্যবাদ থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে সময়টা ব্যয় করার জন্য